মেয়র মাসুদ কোনদিন দলের বাইরে কাজ করেনি। এটা ইতিহাস মহাপুরুষে আছে, কেউ বলতে পারবে না যে নৌকার বিরুদ্ধে হাতের তালুকদার সাহেব যখন নৌকা মার্কে পেয়েছে। মেয়র মাসুদ আমার বাবা একজন কর্মী ছিলেন, যারা পুরানো নেতা আমার বাবাকে ছিলেন একজন আব্দুল গফুর, একজন কর্মী ছিলেন। আমার বাবা বলতেন যে বহপুরের মাসুদ, বহপুরের দুটো ভাই, বহপুরের অনেক যারা সিনিয়র নেতা তাদের নাম বলতে, মাসুদ ভাইয়ের জীবনে নৌকার বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা নতুন জেনারেশনকে একই শিক্ষা দিতে চাই, যারা আগামী দিনে নেতৃত্ব আসতে চায়, যারা আগামী দিনে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র হতে চায়, তাদেরকে একটা শিক্ষার মধ্যে, নিয়মের মধ্যে দল পরিচালিত হতে হবে। তাহলে জনতি শেখ হাসিনার হাত শক্তিশালী হবে, আর তাদের ভাবো আগামী দিনগুলো সুন্দরভাবে। আমাকে বলবেন আগামী তিন বছর পরে এমপি সাহেব, মেয়র সাহেব ওয়াদা করেছিলেন ভাবের পরিবর্তন হবে। আজকে আপনারা আগামী তিন বছর সময় দিয়ে গেলাম, ভাবের প্রাণের দাবি একটি বাইপাস রেল লাইনের পাশে, ভাবের প্রাণের দাবি একটি আধুনিক মসজিদ প্রায় 20 কোটি টাকার ব্যয়, ভাবের প্রাণের দাবি একটি আধুনিক প্রতিষ্ঠান একটি, সেগুলো অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা যে দাবি করেছেন গ্যাসের লাইন, ইকোনমিক জোট যদি হয়ে যায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আজকে যে বাড়ি ভাড়া 10,000, আগামী তিন বছর পরে বাড়ি ভাড়া হবে 30,000। আজকে যে জমির দাম 1 লক্ষ টাকা, আগামী তিন বছর পরে হবে 5 লক্ষ টাকা। এই শহর হবে একটি আধুনিক শহর, এই ইকোনমিক জোনের 1 লক্ষ লোক তো আপনাদের এখানে থাকবে। আজকে ভাবের পরিবর্তন যদি আমরা এই ভাবপুরবাসী, আমি এমপি হিসাবে নয়, আমি আপনাদের সচেতন নাগরিক হিসেবে আমি আপনাদেরকে বলে যাই যে ভাবপুরের আগামী 5 বছর আমাদের যে পরিকল্পনা পৌরসভার, আমি এমপি হিসাবে মেয়রের দায়িত্ব নিয়েছি। আগে এমপির সাথে মেয়রের সমন্বয় না থাকার কারণে ভাবপুরের পৌরসভার উন্নয়ন হয়নি। মেয়র সাহেব, এমপি সাহেব যে দূরত্ব ছিল, আজকে কিন্তু সেই দূরত্ব নেই। আমরা অফিসে ঘুরে ঘুরে মহাপুরের পৌরসভার 50 কোটি টাকা পাস হয়েছে, আর 50 কোটি টাকার প্রজেক্ট রেডি হয়েছে। 100 কোটি টাকা যদি মহাপুর পৌরসভায় কাজ হয়, কোনো ড্রেন কোনো রাস্তা বাকি থাকবে না। আমার বিশ্বাস, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আপনাদের একটি হিসাব বলতে পারি, বহপুর পৌরসভার কোন রাস্তা রাস্তা কাঁচা থাকবে না, থাকবে না। আপনাদের কাছে আমি ফিরত আসতে বলতে পারি, যারা একটি শেখ হাসিনা বিশ্বাস করে আমারও তাকে মনোনয়ন দিয়েছে। আমরা সকলে আওয়ামী লীগের নেতৃত্ব, আমরা যুবলীগ ছাত্র লীগের নেতৃত্ব, কোনো চুপ করে খেলায় যদি কোনো ধরনের কিন্তু আমার কাছে আসে, আমি কাউকে ছাড়তে বলা কারণ কাউকে ভালোবাসি, ভারটাকে ভালোবাসি। 2 নম্বরই রাজনীতি কোনো শুধু থাকবে না, থাকবে না, থাকবে না। খুশি আছে বলি যারা নেতৃত্ব দিতে চান, নেতৃত্ব আসতে চান, দলের কিতর থেকে কথা বলবেন, আমি বরদাস্ত করবো না, সেই রাজনীতি আমি করি না। সামনের দিকে চলতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, যারা একটি শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে মুক্তিযোদ্ধার চেতনাকে বাস্তবায়ন করতে হবে। আগামী দিনে মহাপুরে যারা স্কুল কলেজে পড়ে, নতুন জেনারেশন, তাদের একটি সুন্দর ভবিষ্যৎ যেন আমরা দিয়ে যেতে পারি। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি ভাবপুরকে শিক্ষা নগরী করে আমরা আধুনিক ভাবপুর করতে পারি, সেই আহ্বান রেখে আপনারা যারা মহিলা আওয়ামী লীগ পরিষ্কার মাসে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে কি কাজ করতে হবে আমাদেরকে বলবেন। উন্নয়নের দায়িত্ব নিয়ে গেলাম, আগামী 2 বছর পরে ভাবপুরের চিত্র দেখবেন আপনারা। আপনাদের সকলকে
আহ্বান করে আজকের যারা ফোরাম এখানে এসেছেন আপনাদের বিনয়ের সাথে শিক্ষক সমাজ, সাংবাদিক সমাজ এবং কি ইনক থেকে যারা এসেছেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পৌরসভায় বসবাস করে যার যার দায়িত্ব নিয়ে এক একজন একজন মাসুদ হয়ে নৌকা মার্কার একজন কর্মী হয়ে আগামী 10 তারিখ মনোনয়নপত্র মার্কা দিবে, তার পরবর্তীতে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আপনারা মেয়র বাসুদের হাতকে শক্তিশালী করে এই গহপুরের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আপনারা যারা কষ্ট করে এসেছেন ধন্যবাদ জানে যাওয়ার একটি শেখ আছে না শুভেচ্ছা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।